নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক কৃষক বন্ধু আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা খেয়াল করে দেখবেন যে পানের ক্ষেত্রে এর আগে যে ভিডিও আমি পোস্ট করেছিলাম সেই কৃষক বন্ধুরই ভিডিও এটি গাছ মরে যাচ্ছিল পাতায় দাগ ছিল স্যার আর এখন মোটামুটি কপার অক্সিক্লোরাইড মারা হয়েছে আর কাসুবি মারার পরে দেখছি যে বাগানে পাতায় দাগ নেই আর বডিতেও দাগ নেই মোটামুটি কন্ডিশান দেখছি যে ভালো আছে এখন এখন কি করা যাবে সাজেশ সাজেশান দিন এবং সেক্ষেত্রে বর্জের মধ্যে গাছ কিন্তু মারা যাচ্ছিলো পাতায় ভীষণ দাগ হয়ে গেছিলো এবং ঠিক অবস্থা ভালো ছিল না তো সেখানেতে আমি রেকমেন্ডেশন একটা দিয়েছিলাম এবং সেক্ষেত্রে আমার মনে আছে এখনও যে কপার অক্সিক্লোরাইড এবং কাসুকামাইসিন এই দুটোর কম্বিনেশান আমি স্প্রে করতে বলেছিলাম এবং তারপরেতে আজকে বেশ কয়েকদিন পর কিন্তু কৃষক বন্ধু আবার ভিডিও পাঠিয়েছেন এই মুহূর্তে কি করা উচিত এটা জানার জন্যে এবং সত্যি কথা বলতে কি এই ধরনের গাছের অবস্থা একটু ভালো হয়ে গেছে গাছ যেন বসে যাচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে এটা বাট এই জায়গাতে কি করতে হবে কৃষক বন্ধুদের একটুখানি পরামর্শ দেওয়ার দরকার আছে আমার যেটা মনে হয় কারণ অনেক কৃষক বন্ধুই আমাকে ফোন করছেন এবং এই ব্যাপারেতে অত্যন্ত আগ্রহী যে কি করা যেতে পারে তো কৃষক বন্ধু এই ধরনের যদি সমস্যা হয় আপনারা আগে জমি ভালো করে লক্ষ্য করুন আপনাদের মোটামুটি রোগটা কেটে গেছে আমার যেটা মনে হয়েছে তবে আপনি খেয়াল করুন যে যেদিন আপনি স্প্রে করেছেন কপার অক্সিক্লোরাইড এবং মাইসিন এর ঠিক পনেরো দিন পর আর একবার কিন্তু শিডিউলটা আপনারা কমপ্লিট করুন এটা আপনারা এই ধরনের ঘটনা যদি ঘটে এরকম গাছ যদি চলে আসে মোটামুটি একটা জায়গায় ফিরছে তখন আপনারা যেটা করবেন সেটা ওই সময়তে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই সময় অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনা জল এই গ্রুপের ওষুধ দেড় মিলিলিটার প্রতি লিটার জল এগুলি আপনারা স্প্রে করুন এটা হচ্ছে আপনাদের প্রথম স্প্রে হবে এতে কি হবে না এতে আপনাদের কিন্তু পাতায় কোনো দাগ হবে না ঠিক আছে আর এর সাথে সাথে যেহেতু অ্যাজক্সিস্টবিন আছে এটা আপনার একটা ভিটামিনের কাজ করবে এবং গাছের পাতাগুলো কিন্তু অনেকটা সবুজ গাঢ় সবুজ হবে প্রথম কথা দ্বিতীয় কথা এই সময় কিন্তু আপনাদের একটা শাকিং পেস্টের জন্য অর্থাৎ চষি পোকার জন্যে আপনাদের স্প্রে করতে লাগবে পাতার যেরকম কালার আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে একটু একটু হলুদ এরকম একটা হাওয়া দেখতে পাচ্ছি মনে হচ্ছে জমিতে কিন্তু শাকিং পেস্টের প্রবলেম আপনার আছে সেই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যাসিডামা প্রিড এক গ্রাম প্রতি লিটার জলে এগুলো আপনারা স্প্রে করতে পারেন এই অ্যাসিডামা প্রিড বাজারেতে বিভিন্ন নামে আপনারা পেয়ে যাবেন অনেক সময় আপনারা এক্কা নামে খুব কমন ব্র্যান্ড এটা ইক্কা নামে আপনারা পেয়ে যাবেন বা হ্যারিয়ার নামে আপনারা পেয়ে যাবেন এই ধরনের প্রোডাক্ট আপনারা এক গ্রাম প্রতি লিটার জলেগুলো আপনারা স্প্রে করতে পারেন এছাড়াও আমি যেটা বলবো যে যেহেতু আপনাদের আগা ডগাগুলো বাড়াতে হবে সেই জন্য আপনারা বোরন একটা স্প্রে করে দেবেন যদি বোরন শুধু না করেন সেক্ষেত্রে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সচার যার মধ্যে বোরন জিঙ্ক ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম অলিভনাম এই ধরনের মাইক্রো আছে সেটা আপনারা দুই মিলিলিটার যদি লিকুইডে পান আপনারা দুই মিলিলিটার অথবা যদি পাউডার ফর্মে পান সেক্ষেত্রে আপনারা দুই গ্রাম প্রতি লিটার জলেগুলো আপনারা স্প্রে করতে পারেন তবে আপনাদের বলবো আপনারা কোনো ওষুধই আপনারা একসাথে মিশিয়ে করবেন না প্রতিটা আলাদা আলাদা করে করবেন এবং করার পর তারপর আবার সাত দিন বা দশ দিন পর আপনারা ভিডিও পাঠাবেন যে আমি দেখব যে কীরকম আছে আশা করছি আপনাদের খেত ভালোই থাকবে আর আপনাদের আর একটা কথা বলি যে আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে ভিডিও আপনারা পাঠাতে পারেন অবশ্যই যখন ভিডিও করবেন মোবাইলটাকে আড়াআড়িভাবে ধরবেন আর সমস্যা আপনারা মুখে বলবেন আর যদি মনে হয় যে আমার সাথে ফোনে আপনাদের কথা বলতে হবে সেক্ষেত্রে আপনারা সোম থেকে শনিবার দিন সকাল সাড়ে এগারোটা থেকে একটার মধ্যে আপনারা ফোন করতে পারেন এই সময়তে আমি মোটামুটি ফাঁকা থাকি আপনাদের সাথে ভালোভাবে নিশ্চিন্তে আপনাদের কথা বলতে পারবো আশা করছি আমাদের ভিডিও ভালো লাগছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন আর যদি আপনাদের দরকার মনে হয় সেক্ষেত্রে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার